বসকাং 2024 লোকসভা চমরদ বসকাং অত্তনে বই হাপাংনি যত নাইকল মগ্ন পাইথাক তিয়ার খ্লাইজামন চেরে নাইদানে বাগে থাঙ্গে সৈকা আইজিপি সুমিত্র ধর ফাশালো সালজি বাই হাঙ্কনি সদর ধর্মনগর থাঙ্গে সৈকা চাশালো হাঙ্কর পুলিশ সুপার বানুপদ চক্রবর্তী মানজামনি বিশিংতি জুতা জুতা বখাস্তিনি এসডিপিও হাস্তে পুলিশ বিএসএফ টিএসআর জওয়ানতে কাশে নাঙ্কুকমনি কক্সাবো আসুক লেখা আমনকারী বকরিং কিরিং থানাও থাঙ্গে নাইকাতে নাকাপয়ান চেক খ্লাইমনি এবার রুতুমং খ্লাইফ্রো ববাহে খ্লাইজাক দং আবরকব চেরে নাইকা আসু আসবন কারিব বসকানি লোকসভা চমরিব নাইমথা রক বব হাইকে কন্ট্রোল খাইনে আবনতিব কক সালাইকা সঙ্গে আমাদের আইজি ল অন অর্ডার স্যার উনি গতকালকে এসেছেন ইত্যাদি ঘোরাতে আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হলো সিআরপিএফ বিএসএফ স্টেট পুলিশ টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন পার্লামেন্টারি ইলেকশন 2024 এটাকে কী করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে আর কী কী নিতে হবে এইসব ব্যাপারে উনি এখানে আমাদেরকে আলোচনা করছেন গাইডলাইন দিচ্ছেন এবং উনি ফিল্ডও ভিজিট করবেন যে পোলিং বুথগুলি যেগুলি আছে থানাগুলি তো যাবেন উনি এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন এখানে এইটুকুরাও সবাই এসেছেন এটাই মূলত আমার উদ্দেশ্য স্যার ইলেকশনকে সামনে কী কী ফোর্স মোতায়েন থাকবে ফোর্স তো বাইরের থেকে আসবে এখন পর্যন্ত আমরা জানি না কী ধরনের ফোর্স আসবে তবে সিএপিএফ তো আসবে সিএপিএফ ইনপুট সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ সবই আসবে তো এখন পর্যন্ত আমরা পাইনি বিভিন্নভাবে ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট হবে ভূতের মুখে মেশা জনগণের সঙ্গে ভালো সম্পর্ক রাখা